চল্লিশ বছর বয়সে 25 বছরের স্বামী পেয়েছে ইসলামের জন্য। খাদিজা অগাধ সম্পত্তির মালিক ছিলেন, সব বিলীন করে দিয়েছেন আমার নবীর জন্য। এই খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন ইন্তেকালের পূর্বে, আল্লাহর নবীকে অথচ খাদিজা এত সম্মানী মানুষ, আল্লাহ নবীর জন্য হেরা গুহায় যখন খাবার নিয়ে যেতেন, আমার নবী ডেকে বলেন, খাদিজা আজকে আমার আল্লাহ তোমাকে সালাম জানাইছে, যুরকম সুবহানাল্লাহ। খাদিজার চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালামের জবাব আমি তো দিতে পারবো না, আমার তো জানা নাই, আপনি আমার পক্ষে থেকে আল্লাহর সালামের জবাব দিয়ে দেন, যুরকম সুবহানাল্লাহ। এত দামি মানুষ ইন্তেকালের পূর্বে আমার নবীকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হয় কবর দেখে, আমার বড় ভয় হয়, আমি ইন্তেকাল করার পরে আপনার গায়ের পাঞ্জাবি দিয়ে আমার দাফন কাফনের জামার ব্যবহার করবেন। ফেরেশতারা যখন আপনার জামা দেখে বুঝতে পারে আমি আপনার দলের লোক, জোরে করুন সুবহানাল্লাহ। নবীর পরিবারের মানুষ কবরকে ভয় করে, আর আজকে আমরা মুসলমান আমাদের কোনো খবর আছে? ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। اعبدوا ربكم
الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. معزز حاضرين আজকেরই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম মঞ্চপ্রবিষ্ট ইসলাম প্রিয় দীন প্রিয় কোরআন প্রিয় ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছে। মনিবের কৃতজ্ঞতা প্রকাশ করছি, সকলে বলছে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষের কল্যাণের জন্য যে মানুষ কি করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অনন্তকালের শান্তির জায়গায় বসবাস করতে পারে, পরকালের দাওয়াত দেওয়ার জন্য, শুধুমাত্র আখিরাতের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল আমাদের কাছে পাঠিয়েছেন। ভাইর আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, দুনিয়ার সব কাজকর্মের হিসাব আল্লাহ তাআলা জিন এবং ইনসান থেকে নেবেন। আমরা হচ্ছে ইনসান, যার বাংলা অর্থ হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে অতি সামান্য হায়াত দিয়ে পাঠাইছে, আমাদের চোখের সামনে আমাদের সমকক্ষ কত ভাই কত বোন কত মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, ঠিক না ভাই? আমাদের হায়াতের জিন্দিগি দিন দিন কমতেছে, ঠিক না? কথা বলেন না কেন, কমতেছে না ভাই? আল্লাহ তাআলা যদি আমাদেরকে 60 বছর হায়াতের দুনিয়াতে পাঠিয়ে থাকে, কয় বছর? 60 বছর। তাহলে আমাদের যাদের যত বয়স হয়েছে, তাহলে আমরা কি দিন দিন কবরের দিকে যাচ্ছি না ভাই? এই চিন্তা ফিকির কি করে আছে? আহা, আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এই আকাশ, এই জমিন, এই বাতাস, এই চন্দ্র, এই সূর্য, নদীর মাছ, বিভিন্ন প্রাণীর গোস্ত আমরা ভক্ষণ করি খাই, এই সব নিয়ামত আল্লাহ তাআলা কাদের জন্য বানাইছেন ভাই? আমাদের জন্য। বলেন কাদের জন্য? আমাদের জন্য, ঠিক না? আর আল্লাহ বলেন বান্দারে তোমাকে বানাইছি আমার জন্য, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোমাকে বানাইছি আমার জন্য, এই দুনিয়ার সব নিয়ামত বানাইছি তোমাদের জন্য, আর তোমাকে বানাইছি আমার গোলামের জন্য, আমার দাসত্বের জন্য। ভাই, এই কথাগুলো সকলের ভালো লাগবে না, সকলের ভালো লাগবে না। আপনারা বলেন মানুষ যদি মৃত্যুর পরের জগতের চিন্তা করত, এখানে যে আয়োজনটা করা হয়েছে এখানে কি মানুষ বসার সুযোগ পাইত? মাগরিবের আগেই মানুষ ভরপুর হয়ে যেত, মানুষের ভিতরে পরকালের কোনো চিন্তা নাই, মৌতের কোনো ভয় নাই, হিসাব নিকাশের কোনো বিশ্বাস নাই, পরকালে বিশ্বাস যদি মোমেনে থাকতো, আল্লাহর কসম এখান থেকে মানুষ 1 লক্ষ করে টাকা দিলেও সরাইতে পারত না, ঠিক না? পরকালে বিশ্বাস নাই, মৌতের বিশ্বাস নাই, মানুষ মনে করে গরু ছাগল যেমন আমরাও তেমন, কি ঠিক না? গরু ছাগল যেমন আমরা, আসলে কি তাই ভাই? আসলে কি তাই? আহা, পরকালে বিশ্বাস যার ভিতরে আছে, আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে এই জান্নাতের পরিবেশ থেকে দূরে থাকতে পারে? যদি বলে কথা বলেন, পারে না। আল্লাহর ভয় থাকলে তার চরিত্রটা কেমন হয়? আল্লাহর ভয় থাকলে তার চরিত্রটা কেমন হয়?
এক নজওয়ান যুবক মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। মদিনার নাম শুনছেন না সবাই? যেখানে ঘুমিয়ে আছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় ঘুমিয়ে আছে। মদিনাতে যাবে ব্যবসার জন্য। আরব দেশে তো আগে যাতায়াতের জন্য গাড়ি ট্রেন বাস এগুলি ছিল না, তারা উট ঘোড়া এগুলির উপর সওয়ারি হয়ে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করত, ঠিক না? আজ থেকে 100 বছর আগে আমাদের বাংলাদেশে তো কোনো গাড়ি ছিল না, কি কথা ঠিক না? 100 বছর আগে আমি যখন খুব ছোট তখন কালিয়াগঞ্জ থেকে ঢাকাতে খুব অল্প অল্প গাড়ি যেত, এখন তো প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে গাড়ি পাওয়া যায়। নজওয়ান যুবক ব্যবসার উদ্দেশ্যে মদিনাতে যাচ্ছেন, যানবাহন হলো উট, আরবের পাহাড়িয়া রাস্তা, মরুভূমি রাস্তা, রাস্তা দিয়ে চলতেছেন, যাচ্ছেন যাচ্ছেন, দীর্ঘ সময় পার দিতে হবে নজওয়ান যুবকের। পথিমধ্যে সে বিশ্রামের প্রয়োজনীয়তা অনুভব করলেন, ক্লান্ত হয়ে গেছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে, পরিশ্রম বেশি করলে ঘুমটা মজার হয় না, কি ঠিক না? যেদিন পরিশ্রম বেশি হয় ঘুমটা কেমন হয়? মজার হয়। যুবক চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, খেজুর গাছের ছায়ায় সে উটটা গাছের মধ্যে বেঁধে ঘুমিয়ে পড়েছে, মজার ঘুম ঘুমাইছে। খেজুর গাছের ফাঁক দিয়ে যখন সূর্যের আলো যুবকের চেহারার মধ্যে পড়েছে, যুবকের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে রেখে উট তার কাছে নাই, ওর যেখানে সে বেঁধেছিল সেই জায়গায় নাই। তাকাতাকি করে আমার উট কই গেল, কই গেল, কই গেল আমার উট? তাকিয়া দেখে একটু দূরে তার উটটা জমিনে মৃত্যুবরণ করে পড়ে আছে। পাশে দাঁড়ানো এক বৃদ্ধ ডাক দেবল, ওর বৃদ্ধ আমার উটের হালকে আমার উটটা কে মেরেছে? বৃদ্ধ জবাব দেয়, এই উটটা আমি মেরেছি। কেন আমার উট আপনি মারলেন? কি ক্ষতি করছে আমার উট আপনার? আমার উটটা আপনি মেরে ফেলেছেন, আমি এখন কেমনে যাব? আমি যাব কিভাবে মদিনাতে? যুবক মানুষ, যুবকের মেজাজ তো এমনি হট থাকে, কি ঠিক না? যারা যুবক তাদের মেজাজ এমনি হট। ভাই আমার বৃদ্ধ জবাব দেয়, এরে যুবক, তোমার উট আমার খেজুর বাগানে ঢুকেছিল, সবে মাত্র আমি খেজুরের বাগান চারাগুলো রোপণ করেছি, এই চারাগুলো যখন উট খাইতে শুরু করে আমার মাথা তখন ঠিক ছিল না, আমারও মেজাজ হট হয়ে গেছে, একটা পাথর নিক্ষেপ করি কিন্তু মারার নিয়তে মারি নাই, একবারে যে মেরে ভালো এই নিয়তে মারি নাই, কিন্তু পাথরটা মাথার মধ্যে লেগে উটটা মরে গেছে, এখন আমি কি করুম বল? কিন্তু আমার মনের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যাহারে উঠতে আমি কেন মারলাম? তুমি তো ঘুমিয়ে ছেলে, ইচ্ছে করলে তোমার মেয়ে উটটা ফেলে রেখে আমি চলে যেতে পারতাম, কিন্তু আমি জানি দুনিয়ার জিন্দগিটা অতি অল্পকালের জিন্দগি, ঠিক না? দুনিয়ার জীবন অতি অল্পকালের জীবন, এমন একটা জায়গায় আমাদের সবাইকে যেতে হবে যেই জগতের শুরু আছে আর কোনোদিন শেষ না, এমন একটা জায়গায় যেতে হবে এ যুবক যেই দেশের শুরু আছে আর কোনোদিন শেষ না। আমি একজন মুসলমান, আমার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, যদি আমি ভুল করেছি তোমার উটটা আমি মেরে ফেলেছি, ইচ্ছে করলাম এ পলায়ন করতে পারতাম, কিন্তু নজওয়ান যুবক আমি তো মুসলমান, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিতে পারবো, কিন্তু আল্লাহ যদি জন্য আমাকে আসামি বানায় আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যুবকের
এত ওয়াজ আর যুবকের ভালো লাগে না, যুবক মানুষ মাথা হাট। যুবক কই তুমি আমার বুক মেরে ফেলাইছো, আমি চাইছে তামসা দেব। একটা পাথর নিয়ে বৃদ্ধর মাথায় মেরেছে, বৃদ্ধ শেষ। একসাথে বৃদ্ধের লাশ আর উটের লাশ। এখন যুবকটা এই বৃদ্ধকে মেরে আফসোস করতেছে, আহারে আমার তো মারছে মারছে, আমি একটা মানুষ মেরে হারাইলাম, এটা একটা কাজ করলাম। যুবকের ভিতরে অপরাধ করার পরে অনুশোচনা এসে গেছে। যেমন আমরা যখন কখনো একটা অপরাধ করি, ভুল করে ফেলে অনুশোচনা আসে না ভাই, এই কথা বলে অনুশোচনা আসে না যে কেন করলাম এটা। যুবক সে আফসোস করতে চাহারে, উক্ত একটা বিষয় কিন্তু একটা মানুষ মেরে ফেলাম, এটা কি ঠিক হইল ভাই? আমার সন্ধ্যা ঘনিয়ে আসছে, বৃদ্ধের ছেলেরা বাবার খুঁজে চতুর্দিকে ঘুরতে 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 খেজুর বাগানের কাছে আসছে। এই সে দেখে উঠতেন লাশ আর বাবার লাশ, বৃদ্ধের বৃদ্ধের ছেলেরা ডেকে বলে, এর যুবক কে মেরেছে আমার বাবাকে, তুমি কি বলতে পারো? যুবক বিনয়ের সহিত বলতেছে, ভাই আপনার বাবাকে আমি মেরে ফেলেছি, কেন তুমি আমার বাবাকে মারলা? নওজোয়ান জবাব দেয়, তোমার বাবা আমার উটটা মেরে ফেলেছে, আমি আমার মেজাজ কন্ট্রোল করতে পারি নাই, এই জন্য তোমার বাবা ঘুমাইরে ফেলাইছে। এখন বলেন, একজন মানুষ মেরে ফেলাইছে, বাবা মেরে ফেলাইছে, ছেলেদের মেজাজ কেমন হইতে পারে? ছেলেরা মুসলমান, বাবা মুসলমান, নওজোয়ান যুবক সব মুসলমান, মুসলমানের চরিত্র কেমন হয় শুনেন? যুবক ছেলেটা ইচ্ছে করলে পলিয়ে যেতে পারত, কিন্তু যুবকের মনের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ যখন আমাকে বেইজ্জতি করবেন, কি অবস্থা তখন আমার হবে? যুবকটা বলতেছে, ভাই আমি তোমার বাবাকে হত্যা করে অন্যায় করেছি, তোমরা আমাকে শাস্তি দাও। বৃদ্ধের ছেলেরা বলতেছে, আমরা তোমাকে শাস্তি দেব না, আমার সাথে চলো, মদিনাতে তোমার ফয়সালা হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খিলাফতের দায়িত্বে, নওজোয়ান যুবকের বিরুদ্ধে মামলা হয়ে গেল। মামলা রায় হলো হত্যার পরিবর্তে হত্যা করা হবে, হত্যার পরিবর্তে হত্যা করা হবে। ভিন দেশে যুবক চোখের পানি ছেড়ে কান্দে, আরে এই মদিনাতে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবাও নাই। সন্তান যদি বিপদে পড়ে, এই পৃথিবীতে সর্বপ্রথমে এগিয়ে আসে কারা? মা বাবা। রক্তের সম্পর্ক আত্মীয়তা ঠিক কিনা? এখানে আমার মাও নাই, আমার বাবাও নাই, কে আমাকে সুপারিশ করবে, কে আমাকে বাঁচাবে? এরকম অনুশোচনা করতেছে যুবকটি, ভাইরা আমার। এই অনুশোচনা দেখে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই টেনশন করো না, আমিরুল মুমিনের কাছে আমি সুপারিশ করব তোমার জন্য, সুপারিশ করব কিছু একটা করা যায় কিনা। ভাইরা আমার, যুবক বিনয়ের সহিত বলল, আমিরুল মুমিনের আমি দুনিয়াতে ব্যবসা করে চলি, ব্যবসা আমার পেশা, অনেক দোকানে আমার কাছে টাকা পাই, টাকাগুলো না দেয়া যদি আমি মৃত্যুবরণ করি, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনি যে রায় দিয়েছেন আমার কোনো আপত্তি নাই, মাথা পেতে নিলাম, কিন্তু আপনি আমাকে এক মাসের জন্য ছুটি দেন, আমি আমার ঋণগুলো পরিশোধ করার পরে আবার আমি আপনাদের এখানে চলে আসব। আমি তো ভাবলেন ভিনদেশি মানুষ, যদি ছেড়ে দেয় আর যদি না আসে, ছেলেরা তো মামলা করেছে, কোর্টে মামলা করেছে, ভাইরা আমার। কিন্তু ওই যুবক নওজোয়ান মুসলমানের কলিজার ভিতরে আল্লাহর ভয় দেখে হযরত আবু যর গিফারির কলিজার ভিতরে মায়া ধরে গেল।
সব মানুষ তো একরকম না, কি ঠিক না? ধুমধাম রাজার বাড়ি বিয়ে চলতেছে, রাজার বাড়ি বিয়ে ধুমধাম বিয়ে চলতেছে। রাজার বাড়ি গেটের সামনেই এক বাঘ খাঁচার ভিতর বন্দি করে রাখছে। কত মানুষ দাওয়াত খেয়ে হাসি খুশি ভাবে যাচ্ছে, তো বাঘ সাহসে দেখা হারে আজকে রাজার বাড়ির বিয়ে, আমার তো কেউ খাবার দেয় না। কত মানুষ আজকে দুস্থ খাচ্ছে আর কেউ আমাকে খেতে দেয় না। তো বাঘ তার ভাষা দিয়ে এক সহজ সরল লোকটাকে বুঝাইতে সক্ষম হয়েছে, বলেছে ভাই আমি খুব ক্ষুধার্ত, তো কি করতে হবে? যে আপনার এই যে খাঁচাটা, খাঁচার যে সিটকেরি আছে আপনি খুলে দেন, আপনারা খেয়েছেন আমি একটু খানা খেয়ে আসি। সহজ সরল মানুষ বুঝে সাজতে পারি নাই বাঘ যে স্বভাবটা কেমন। এখন শীতকালে খোলা মাত্রায় বাঘ বলতেছে, আরে দুষ্ট মানুষ বুঝলা না, আমি তো তোমার খাইতে চাইছি। সরসর মানুষটা কয়, এটা একটা কথা বললা তুমি, তোমার কাকুতি মিনতিতে আমি তোমার খাঁচা থেকে খুলে দিলাম আর তুমি আমারে খাইতে চাও, এটা একটা কথা? তখন লোকটা বলল, না কাজটা তুমি ঠিক করো না, তবে হ্যাঁ আমার একটু কথা আছে, দুইটা সাক্ষী আমি মানতে চাই। দুইজন সাক্ষী যদি বলে যে কাজটা করছি তাতে আমি খাওয়ার যোগ্য, তুমি আমার খাইবে, তাইলে তুমি আমার খেয়ে কোনো আপত্তি নাই। প্রথম সাক্ষী মানুষের সামনে ছিল একটা বট গাছ, বলছে যাই বট গাছ তুমি বলো তোমার কি অবস্থা। বট গাছ মানুষ আমার ছায়ায় বিশ্রাম করে, আবার যাওয়ার সময় খুঁচা মেরে আমার আঠা বের করে ডেল ভেঙে নিয়ে যায়, যে কাজটা তুমি করছো আসলে ঠিক আছে খেয়ে খেয়ে ফেলা। কারণ মানুষ তো অকৃতজ্ঞ, মানুষ কি অকৃতজ্ঞ? আল্লাহ বলছেন মানুষ অকৃতজ্ঞ, মানুষকে কত নিয়ামত দান করা হয়েছে। আহা, যে জবান দিয়ে মানুষ কথা বলে এই জবানটা কে দিয়েছে? কথা বলে আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি জবানটা ছিনিয়ে নেন, আহা ওই মানুষের তিন পয়সার দাম আছে। আল্লাহ যদি চোখটা ছিনিয়ে নেন, তিন পয়সার দাম আছে। ওই যে খারাপ মরে বাড়ি নিয়ে বসা ছাড়া কোনো উপায় আছে? এই লোকটা আমার এই খাঁচার সামনে দিয়ে যাইতেছিল, আমি লোকটাকে বলছি খাঁচাটা খুলে দাও, লোকটা খাঁচাটা খুলে দিছে, এখন লোকটারে খামো, তুমি যদি খালি কয়ে ফেলাও যে খেয়ে ফেলাও তাহলে আমার মনে করো যে আর কোনো চিন্তা নাই। শিয়াল বুঝা ভালাইছে, একটা প্যাচ লেগে গেছে, কয় মামা আপনার কথা কিছুই বুঝলাম না। কত কঠিন কঠিন কথা বোঝাত, সহজ কথা বোঝাস না, রাগ করে লাভ দিয়ে খাসার ভিতরে ধুই কে কয় এবার ছিটকে ডাটকে দেবে বেটা, সহজ কথা বোঝাস না, আটকে ধরবে, কয় মামা এইবার কর সুন্দর করে কর। এইবার শিয়ালকে বুঝাইছে ঘটনা, শিয়ালকে মামা খুব সুন্দর বুঝছি, যেখানে আসলেন সেখানে থাকেন, খবরদার দুষ্ট বাঘের উপকার কোনোদিন করতে যায় না। জিব্রাইল আমার নবীর দরবারে হাজির, সুবহানাল্লাহ, কইবেন না জিব্রাইল ডাক দেবলে রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু জর চাদর মুড়িয়ে দিয়া আমাদের সামনে দিয়া যাচ্ছে। জিব্রাইল ডেকে বলে, রাসূল বলে জিব্রাইল আমারে আবু জর দিয়ে তুমি চিনো? জিব্রাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর শুধু আমি আবু জর চিনি না, আপনার আবু জরকে শুধু আমি চিনি না, আসমানের সব ফেরেশতারা চিনে, সব ফেরেশতারা চিনে, এত দামি সাহাবী। কারণ কে? কারণ হল আবু জর চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ জাহান্নাম বুঝে আপনি আমার জন্য বানাইছেন, অত সহ জান্নাতি সাহাবী, সব সাহাবীরা জান্নাতি, সুবহানাল্লাহ, সব সাহাবীরা জান্নাতি। এরা জান্নাতি হওয়ার পরেও আল্লাহর ভয়ে কান্না করেছে, চোখের পানি ছেড়ে কেঁদেছে। আজকে কি আমাদের চোখে পানি আছে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, দশজন মানুষ, দশজন আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় সাহাবী,
এই দুনিয়াতে মরার আগে রাসূলের মাধ্যমে বেহেশতের সুসংবাদ পাইছে। তার মধ্যে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের কাছে গেতেন, জার জার করে চোখের পানি ছেড়ে কান্না করতেন, আহারে কি হবে আমার, কি হবে আমার, অথচ বেহেশতের সুসংবাদ তো সাহাবী। আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবী নওজোয়ান যুবকের কলিজার ভিতর আল্লাহর ভয় দেখে উমরের কাছে সুপারিশ করলেন, আমিরুল মুমিনিন আমার নয় মুসলিম ভাইকে আপনি জামিন দিয়ে দেন, এক মাস পরে যদি যুবকটা না আসে এই যুবকের পরিবর্তে আপনি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলায়েন। আল্লাহ বলেন এক ভাই আর ভাইয়ের জন্য কত মায়া, এটা হলো মুসলমানদের বৈশিষ্ট্য। একজন মুসলমানের কাছে আর একজন মুসলমান হলো আমানত, তার জান মাল সব কিছু কি আমানত। আজকে কি আছে আমাদের কাছে কি বলে, 1 লাখ টাকা যদি পথে আপনি পান, আপনি যাই নিয়ে ভাই পিছনে তাকাই বের দিকে দেখলো কি না, কি ঠিক না, এই কথা ঠিক না, 1 লক্ষ টাকা যদি পান একটা ফেটি, 1 লাখ টাকার ফেটি, আপনি পিছনে যাই নিয়ে চতুর্দিকে তাকাই বের দিকে দেখলো কি না ভাই। আমার হযরত আবু যর বললেন আমিরুল মুমিনিন এই আমার ভাইকে জামিন দেয়া দেন, সঠিক সময়ে যদি না আসে আপনি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলায়ে। কি দরদ মুসলমান ভাই, এক ভাই আর ভাইয়ের ভাই আমার। আল্লাহ নবী সাহাবীরা এমন এমন ছিলেন যুদ্ধের ময়দানে আহত সাহাবীদেরকে পানি পান করানোর জন্য গিয়েছেন, জীবনের প্রদীপ নিবে যাবে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া যাবে, পানি পানি বলে চিৎকার করতে চাল্লা নবীর সাহাবী, সাহাবীরা পানি পান করাতে গিয়েছেন, প্রথম ব্যক্তি যখন পানি পানি বলে চিৎকার করেছেন সঙ্গে সঙ্গে আর এক ব্যক্তি পানি দেখে বলছে ভাই আমাকে পানি দাও, প্রথম ব্যক্তি বলে ভাই রে আমি পানি এখন খাবো না, আমার ওই ভাইয়ের পিপাসা মনে হয় বেশি লেগেছে আপনি তার কাছে চলে যান, দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানি না গিয়েছেন আরো ব্যক্তি ডাক দিয়েছেন পানি দাও পানি দাও বলে চিৎকার মেরেছে, দ্বিতীয় ব্যক্তি বলছে ভাই আমি পানি খাবো না, আমারও ভাইয়ের মনে হয় পিপাসা বেশি লেগেছে ওই ভাইয়ের কাছে চলে যান। ভাই আমার এভাবে চতুর্থ ব্যক্তি যখন পানি পানি বলে চিৎকার মেরেছেন, চতুর্থ ব্যক্তির কাছে যেতে না যেতে তিনি শহীদের মর্তবা লাভ করেছেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার সাহাবি বর্ণনা করেন তৃতীয় ব্যক্তির কাছে এসে দেখি তিনিও আর দুনিয়ার জমিনে নাই, তিনিও বিদায় হয়ে গেছেন, দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখি তিনিও আর দুনিয়ার জমিনে নাই, তিনিও বিদায় হয়ে গেছেন, প্রথম ব্যক্তি যিনি প্রথমে পানি চেয়েছিলেন তিনিও পানি ছাড়া শাহাদাতের মর্তবা লাভ করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম ছিলেন আল্লাহ রাসূলের সাহাবীরা, এক ভাই আরো ভাইয়ের দলে এরকম নিবেদিত ছিল। ভাই আমার আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারাতে একজন মেহমান আসলেন, মেহমানদারি করাতে হবে আল্লাহর রাসূলের সাহাবীরা, ও আমার সাহাবীরা এই নও জওয়ান যুবক এক মেহমান আমার কাছে এসেছে, তোমরা বলো কে এই ভাইয়ের মেহমানদারি আজকে করাইবা। একদম সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই ভাইয়ের মেহমানদারি আজকে আমি করাব। ওই লোকটা এমন দরিদ্র ছিলেন গরিকে বলে বিবিরে আল্লাহর হাবিবের মেহমান, ঘরে যত খাবার ছিল সব সামনে পরিবেশন করে দাও, মাত্র কয়েকটা রুটি ছিল মেহমানের সামনে দিয়া বিবিকে বলতেছে বিবি বাতিটা নিভিয়ে দাও, আমরা মুখ নাড়াবো চপচপ করে শব্দ করবো, মেহমান মনে করবে আমরা খাচ্ছি সেও পেট ভরে খাবে, জোরে কর সুবহানাল্লাহ। এরকম আখলাক ছিল আল্লাহর রাসূল সাহাবীদের, তারা নিজেদের প্রয়োজনের চাইতে অন্য প্রয়োজনকে বেশি প্রাধান্য দিত। ভাই আমার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে বললেন
বললেন আমিরুল মুমিনীন আমার ভাইকে জামিন দিয়ে দেন এক মাসের জন্য। এক মাস সময় মতো যদি সে না আসে এই ভাইয়ের পরিবর্তে আপনি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলায়ে। হযরত আবু যরের জিম্মাদারিতে এক মাসের জামিন দেওয়া হলো। ভাই আমার শেষ শুক্রবার দিন, মাসের শেষ শুক্রবার, ওই দিন তার রায় হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাড়াতাড়ি বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে যত ঋণ ছিল সব পরিশোধ করলেন। ভাইয়ের আবার আমরা মনে করি অন্যের হক নষ্ট করলে আমরা লাভবান, আসলে আমরা লাভবান না, আমরা ক্ষতিগ্রস্ত। কথা ঠিক না? অন্যের হক নষ্ট করলে, এক টাকা যদি কারো নষ্ট করেন আমার দিকে তাকান, একটা টাকা যদি কেউ ইচ্ছা করে নষ্ট করেন অন্যের, হাসরের ময়দানে আপনাকে এই এক টাকার বদৌলতে কবুল হয়েছে এরকম 70 রাকাত নামাজ ওই হকদারকে দেয়া দিতে হবে। কি মনে করেন আপনি? কি মনে করেন? নওজোয়ান যুবক বাড়িতে এসে ঋণ যত ভাই ঋণ ছিল সব ঋণ পরিশোধ করে দিলেন। বাবার কাছ থেকে বিদায় নিলেন। বাবা আমি একজন মানুষকে হত্যা করে ফেলেছি রে বাবা, এই হাত দিয়া তুমি আমারে কত খাওয়াইছো, এই ঠোঁট দিয়া তুমি আমারে কত সময় দিছো বাবা, বাবা গো তুমি আমাকে মাফ করে দাও, কিয়ামতের ময়দান ছাড়া আর তোমার সাথে দেখা হবে না। আজকে আমার মৃত্যুদণ্ডের রায়, দুনিয়ার শাস্তি সহজ, কিন্তু আল্লাহর আদালতে আমি আসামি হয়ে দাঁড়াতে চাই না। মায়ের কাছে চলে গেছে। ভাই আমার এই পৃথিবীতে সন্তানের জন্য আল্লাহ আল্লাহর রাসূলের পরে সবচাইতে বেশি আপন হলো মা বাবা, যদি কথা ঠিক কিনা? মা বাবার মতো আপন এই পৃথিবীতে আর কেউ নাই। মাকে ডেকে বলে মা তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো রে মা, মা আমি তোমার কোনো হক আদায় করতে পারলাম না, মা জীবনের শেষবারের মতো তোমার নরম দুটো ঠোঁট দিয়ে আমাকে আমার গালের সময় দিয়া দাও, এই চেহারাটার কোনোদিন মা তুমি দেখবা না, মাগো আমি মানুষ মারার আসামি হয়েছি, আমিরুল মুমিনীন রায় দিয়েছে মৃত্যুদণ্ড, মা তাড়াতাড়ি যেতে হবে, আল্লাহ রসুলের সাহাবিকে জিম্মায় রেখে এসেছি, দেরি করলে ক্ষতি হয়ে যাবে, মা তাড়াতাড়ি করে আমার জীবনের শেষবারের মতো বিদায় দেয়া দাও। নওজোয়ান যুবক উটের উপর আরোহণ করে আস্তে আস্তে মদিনার দিকে আসতেছে। ভাইয়ের আমার উটের পায়ে লোহার খরম থাকে, উটের লোহার খরমটা খুলে যাওয়াতে উটটা আস্তে আস্তে হাঁটে, দূরে হাঁটতে পারে না। এদিক দিয়ে জুমার পরে নওজোয়ান যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সকলে তাকিয়ে আছে যুবকের দিকে, কিন্তু যুবকটা ইচ্ছে করে দেরি করতেছে না, উটের কারণে তার দেরি হচ্ছে। সঠিক সময়ে না আসাতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে, আর চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ আমার জিন্দগির কোন নেকামত যদি কবুল না হয়, তোমার এক বান্দার উপকার করেছিলাম, আমি কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে বলবো আল্লাহ এই ওসিলায় তুমি আবু যরকে ক্ষমা করে দাও। ভাই আমার সমস্ত সাহাবীরা কাঁদতেছে, অন্যায় করে নাই, জামিনদার হওয়ার কারণে আবু যরের ফাঁসি হয়ে যাবে। এক পা দুই পা হাঁটি হাঁটি পা পা করে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে। বৃদ্ধার ছেলেরাও দাঁড়ানো, তারাও কাঁদতেছে, আমার এই ভাই তো কোনো অন্যায় করে নাই, একজন নির্দোষ মানুষের ফাঁসি হবে, সাহাবীরা কাঁদতেছে, আমিরুল মুমিনিনও কাঁদতেছে। ভাইয়ের আমার জল্লাদ রেডি, ফাঁসির অর্ডার হবে। এমন সময়ে ধুলামালি মাখা নওজোয়ান যুবক আস্তে আস্তে করে
ফাঁসির মঞ্চের দিকে অগ্রসর হয়ে গেছে। এই যুবকের ফাঁসির রায় হবে, এই যুবক মৃত্যুকে ভয় করে না, এই যুবক সঠিক সময়ে কিভাবে এসে গেল, এ তো ছোটমোটো মানুষ না রে, ছোটমোটো যুবক না, সাংঘাতিক আশ্চর্য ধরনের যুবক। ভাইয়ের আমার হযরতে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও জানতাম এই যুবকটা ইচ্ছে করে তোমার বাবাকে মারে নাই, মেজাজ কন্ট্রোল করতে পারে নাই, রাগান্বিত অবস্থায় হত্যা করেছে, কিন্তু হত্যার প্রতিশোধ হত্যা করে নেওয়া হবে, ইসলামের বিধান উপায় নাই। বৃদ্ধের ছেলেগুলো যখন দেখলো দুই তিনশো মাইল দূরে নজওয়ান যুবক মরণকে ভয় করে না, আল্লাহকে ভয় করে, এ তো অসাধারণ যুবক। আমিরুল মুমিনের কাছে সঙ্গে সঙ্গে একটা আরজি লিখলেন, আমিরুল মুমিনিন আমার বাবার হত্যার প্রতিশোধ আমরা চাই না, আমরা যে মামলা করেছিলাম মামলা উঠিয়ে নিলাম, আমরা দুই ভাই ছিলাম, আজকে থেকে এই ভাইকে আমাদের আরো ভাই আমরা বরণ করে নিলাম। জোরে কর সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ হলো মুসলমানদের চরিত্র, যে দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী কিন্তু আখিরাতের জীবন শুরু আছে আর কোনোদিন শেষ নাই, অনন্তকাল অনন্তকাল আখিরাতের জগৎ আমাদেরকে থাকতে হবে। ভাইরা আমার, ইনসাফ কায়েমের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, নবীগণ আমাদের কাছে পাঠিয়েছেন, মানুষজন ইনসাফ বুঝে। আজকে কি আমাদের মাঝে ইনসাফ আছে? আছে ইনসাফ? আহা, সামান্য খাবার টেবিলে যদি একটা প্লেটে যদি কিছু বরই কলা কমলা দেওয়া হয়, আর আমাকে আপনাকে যদি এভাবে সম্মতি দেওয়া হয় যে যত খেতে পারেন খান, দেখবেন রাক্ষসের মতো খাওয়া শুরু করে, ঠিক না? হ্যাঁ, বিশেষ করে আমাদের দেশে মানুষ খাদো। তিন বন্ধু ভ্রমণে বেরোছে, সফরে বেরোছে তিন বন্ধু, সেখানে বাংলাদেশে এক বন্ধু আছে, পাকিস্তানে বন্ধু আছে, ভারতের বন্ধু আছে। তিন বন্ধু ভ্রমণ করতে 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 খাবার শেষ হয়ে গেছে, আছে মাত্র রুটি একটা, কয়টা? একটা রুটি আছে মাত্র। বাঙালি মনে মনে বলে, তিন চারটে বড় বড় রুটি খাই তাই আমার পেট ভরে না, একটা রুটি রাখো, শিখামনি মজা। সব বন্ধু ঘুমিয়ে আছে, এই বাঙালি বন্ধুটা ঘুমি থেকে উঠে রুটি একাই খেয়ে ফেলেছে, এখন খেয়েও আফসোস করে, ব্যাপার কি? এতদিনের ঘনিষ্ঠ বন্ধু কি জবাব দিব আমি? তখন মনে মনে একটা পরিকল্পনা করলো, ঘুমি তো উঠার পরেই একটা কিছু জিজ্ঞেস করব, আজকে রাত্রি কেন কি স্বপ্নে দেখছে এটা জিজ্ঞেস করব। পাকিস্তানি বন্ধু জিজ্ঞেস করে, বন্ধু আজকে রাত্রে আপনি কি স্বপ্নে দেখছে? আজকে আমি স্বপ্নে দেখছি আমি মদিনাতে গেছি। কাউকে সুবহানাল্লাহ, সাংঘাতিক সুন্দর স্বপ্ন দেখছেন বন্ধু। ভারতের বন্ধু জিজ্ঞেস করে, বন্ধু আপনি কি স্বপ্নে দেখছেন? আমি স্বপ্নে দেখছি আমি মক্কাতে গেছি। কই, আলহামদুলিল্লাহ, আপনি তো আরো সুন্দর স্বপ্নে দেখছেন। এখন দুই বন্ধু মিলা বাঙালি জিজ্ঞেস করে, বন্ধু আপনি কি স্বপ্নে দেখছেন? কই, কমুনা। কয় না দোস্ত, কো। কয় না কমুনা, কয় না, কো। শোনো, তোমরা একজনে চলে গেছো মক্কার, একজন মদিনার দিকে, আমি একবারে ফাঁকা পড়ে গেছি, কেউ নেই আমার কাছে। এদিক থেকে তাকিয়ে দেখি উত্তর দিক থেকে কালা অত্যন্ত মোটা তাজ একটা মানুষ হাতে বড় একটা লাঠি এসে বলতেছে, এই বাঙালি রুটি খেলে খা নালে দিলে মাথায় বাড়ি। হে বন্ধু, কিভাবে পাবো? আপনি চলে গেছেন মক্কাতে, আর একজনে চলে গেছেন মদিনাতে, ডাকাডাকি করলো তো শুনতেন না, বাইরে জানের মায়ায় রুচি আমি একাই খেয়ে ফেলাইছি। এই হলো আমাদের চরিত্র, কথা ঠিক না? ভাই আমার, ইনসাফ কায়েমের জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, মানুষজন ইনসাফ শিখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুরাইশ বংশের এক মহিলা চুরি করে ধরা পড়ছে। কুরাইশ বংশ আমাদের নবীর বংশ, কুরাইশ বংশ কার বংশ ভাই? এই কথা বলেন, কার বংশ? আমাদের নবীর বংশের নাম কি? কুরাইশ বংশ। কুরাইশ বংশের একটা মহিলা চুরি করে ধরা পড়ছে,
আল্লাহ নবীর কাছে ধরে আনছে, ইয়া রাসূলুল্লাহ আজকে একটা চোর ধরা পড়ছে, মহিলা চোর, মহিলা চোর, তাও আবার আপনার বংশের। এখন এই কথাটা আল্লাহ রাসূলের কাছে কে গিয়ে বলবে? কেউ সাহস পায় না। একজন সাহাবি আরেকজন এখানে খুশায়, আপনি আমি না, শেষ পর্যন্ত পরামর্শ করলো আল্লাহ রাসূল। এক পালক পুত্র ছিল, নাম হলো যায়েদ। নাম কি? যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তার একটা ছেলে ছিল, নাম হলো উসামা রাদিয়াল্লাহু আনহু। দাদা নাতির সাথে ভালো সম্পর্ক, এই উসামার একটা খবর পাঠা। আল্লাহ রাসূল চেয়ারে বসা বললেন যে কানে কানে দাদা, আজকে যে বিচারটা করবে এই মহিলাটা কুরাইশ বংশের, বিচারটা একটু হালকা করে করুন না। আল্লাহ রাসূলের কথা শুনে চেহারা লাল হয়ে গেছে। বলল সাহাবীরা শুনো, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, আমি তার রায় আজকে মহিলার ব্যাপারে যে রায় দেবো এই রায় দিতাম। জোরে করুন সুবহানাল্লাহ। আমার আমার মা বোনেরা ভালো করে শুনুন, দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দগি, অতি ক্ষণস্থায়ী জিন্দগি, কি ঠিক না? এই দুনিয়ার সামান্য সময়, সামান্য হায়াত নিয়ে আমরা দুনিয়াতে এসেছি রে মা, ও মা, সাংসারিক কাজে আমরা ঠিক মতো নামাজটাও পড়তে পারি না, কথা ঠিক কিনা? আমার মা বোনেরা সারাদিন রান্না বান্নার কাজের সময় দাঁড়িয়ে সন্তান লালন পালন করেন, কি ঠিক না? ঘর গুছায় বিভিন্ন ধরনের কষ্টের মেহনতের কাজ আমার মা বোনেরা করেন, মা বোনেরা সময় মতো নামাজটাও পড়তে পারেন না। একজন মুসলমানের মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ইবাদত কি জোরে বলেন? নামাজ। আল্লাহর নবী বলেন আলফারকু বাইনাল মুমিনু ওয়াল কাফিরু বিসসালাহ, একজন মুসলমান আর একজন অমুসলিম, এই দুই ভাইকে পার্থক্য নির্ণয় করার মাপকাঠি হচ্ছে নামাজ। আমার মা বোনেরা, আপনারা জান্নাতে সহজে যেতে পারবেন যদি কয়েকটি আমল আপনারা করেন, আপনারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, আর যদি আপনারা পর্দা ঠিক মতো করেন, আর যদি স্বামীর আনুগত্য ঠিক মতো করেন, আর রমজানের রোজাগুলো যদি রাখেন, আল্লাহর নবী বলেন ওই মহিলা আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়া তার জন্য উন্মুক্ত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তো নামাজও নাই পর্দাও নাই, কি ঠিক না? আমার আল্লাহর নবীর সাহাবী হযরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার নাম কে কে শুনেন না, হাত তুলেন, সবাই শুনছেন, সবাই শুনছেন? আল্লাহর রাসূলের মেয়ের নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতি নারী, সমস্ত নারীদের সর্দার। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই ফাতেমা দুনিয়ার জমিন থেকে যেদিন চলে যাবেন, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে হযরত আলীকে বলেছেন, আলী রে সারাটি জীবন আমি পর্দায় ছিলাম, কোনোদিন পর্দার খেলাফ আমার হয় নাই, আমি মারা গেলে দিনের বেলায় আমার জানাজা দিবা না, গুটি কয়েক মানুষ নিয়ে আমাকে কবরে রাখবা, কারণ দিনের বেলা যদি আমার জানাজা দাও তত পর্দার আড়াল থেকে দুনিয়ার মানুষের আন্দাজ অনুমান করবে দিনের নবীর মেয়ে ফাতেমা লম্বা চোর এতটা ছিল, মৃত্যুর পরেও তারা পর্দার খেলাফ করে নাই। ভাই আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার লাশটা হাতে নিয়ে কবর কে ডেকে বলে, কবর তুমি কি জানো তোমার বুকের মাঝে কাকে রাখতেছি? ভাইয়ের আমার আজকে তো আমাদের কবরের কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, চিন্তাও করি না, মানুষের জীবনের প্রথম ঘাঁটি হলো কবর, কথা ঠিক কিনা? আহা, কবরকে রেখে যখন কবরে আমাদেরকে যখন আমরা একটু দূরে এসে পড়ি, আল্লাহর নবী বলেন একজন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয়, তাকে বসানো হয়, বসানো পরে জিজ্ঞেস করা হয় যে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছিল, রিজিকের ব্যবস্থা করেছিল, হায়াতের মালিককে জুরকন,
আর যদি বলে হায়াতের মালিক কে মওতের মালিক কে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গাফুর আল্লাহ বলেন হায়াত এবং মওত এজন্য দিয়েছি যাতে করে তোমরা দুনিয়াতে তোমাদের আমলটা কেমন হয় এটার মান যাচাই করার জন্য আমি হায়াত এবং মওত দিয়েছি যুরকম সুবহানাল্লাহ হায়াতের মালিককে আরো জোরে বলেন আরো জোরে বলেন মওতের মালিককে টেনশন আছে কোন মুসলমান মৃত্যুকে ভয় পায় না জোরে কোন কথা ঠিক কিনা মুসলমান মৃত্যুকে ভয় করে না মৃত্যুকে ভয় করে মুসলিমরা পরকালে যাদের বিশ্বাস নাই আখেরাতে যাদের বিশ্বাস নাই শুধুমাত্র তারাই মৃত্যুকে ভয় করে কারণ মুসলমান জানে মুসলমানের জীবনটা ক্ষণস্থায়ী জীবন মুসলমানদের লম্বা জীবন হলো আখিরাতের জীবন যার শুরু আছে কোনদিন শেষ হবে না ভাইরা বাপ আমার মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পর্দার নারীর জন্য ফরজ করেছেন পুরুষের জন্য ফরজ করেছেন আপনারা যখন গর্ভ থেকে বের হবেন আপনাদের শরীরটা মোটা কাপড় দ্বারা ঢেকে বের হবেন আপনারা হলেন ফুলের মতো সুন্দর আপনাদেরকে ঘরেই মানায় ভালো কথা ঠিক কিনা আমার মা বোনেরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে ঘরে বসে স্বামী স্ত্রী কথা বলতেছে আজকে তো স্বামীর সাথে ভালো আচরণ আমার মা বোনেরা করে না স্বামীর সাধ্যের বাইরে তারা তাদের চাহিদা পূরণ করতে চায় জোরে কোন কথা ঠিক কিনা আমার ভাইরা একজন অন্ধ সাহাবী আল্লাহ নবীর ঘরে আসার অনুমতি প্রার্থনা করলেন নবী আয়েশা রে আমার একজন অন্ধ সাহাবী আসবে তুমি একটু পর্দা করো একটু আড়ালে চলে যাও আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীটা অন্ধ সে তো আমাকে দেখতে পারবে না কেন আমি পর্দা করব আমার নবী বলে আয়েশা রে আমার সাহাবী অন্ধ ঠিক কিন্তু তুমি তো অন্ধ না তুমি তো তাকে দেখতে পারবা আপনারা বলেন নবীর কলিজার টুকরো সন্তান স্ত্রীর যদি পর্দা লাগে আমাদের লাগবে কিনা জোরে কোন আরো জোরে কোন লাগবে কিনা আমাদের কল্যাণের জন্য পর্দা হ্যাঁ আপনি সুর দেন পাউডার দেন আলতা দেন লিপস্টিক দেন এই গুরু দেন কত কিছু দেন না তাহলে আপনার স্ত্রী সুন্দর করে সাজবে মেকআপ করে বেপর্দায় ঘুরবে এই মগ আমার কা স্বামী এটা কি কোনো স্বামী সহ্য করতে পারবে হ্যাঁ আপনার টাকায় পয়সা সব কিছু আর সে পাবলিককে খুশি করার জন্য সে যে বাহিরে বের হবে এটা একমাত্র যারা মগামার্কা স্বামী তারাই সহ্য করবে জোরে কোন ঠিক কিনা হ্যাঁ আমার ভাইয়েরা আমার আমার মা বোনেরা আপনাদেরকে পর্দায় থাকতে হবে নামাজে হতে হবে পর্দা ফরজ পর্দা কি নামাজের মতোই ফরজ রোজার মতোই ফরজ যাকাতের মতোই ফরজ হ্যাঁ এই দৃষ্টিটা সব সময় নারী এবং পুরুষ সকলেরই নিচের দিকে রাখতে হবে এই নির্দেশ আল্লাহর জোরে কোন কার জোরে বলেন কার আল্লাহ আল্লাহ বলেন তোমরা যখন ঘর থেকে বের হবা তোমাদের দৃষ্টিটা নিচের দিকে রাখবা কোন দিকে নিচের দিকে আমার ভাইরা বিশ্ব নবী বলেন এই আমলটা যদি তোমরা করতে পারো তোমাদের কলিজার ভিতরে ইমানের পাওয়ার আছে এটা তুমি বুঝতে পারবা যদি আমলটা করো চোখে মনের চাহিদা থাকা সত্ত্বেও যারা দৃষ্টিকে নিজের দিকে রাখতে পারবে আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে মর্যাদা দান করবে তার আমলের মধ্যে মর্যাদা দান করবে ভাই আমার আজকে তো স্বামীর সাথে ভালো আচরণ নাই সাহাবীরা আল্লাহ রাসূল স্ত্রীর রাসূলের সাথে কেমন আচরণ করত আমাদের কোন শিক্ষা দিয়ে গেছেন ভাই আমার গভীর জনিতে আল্লাহর হাবিব দিন প্রচারের জন্য বাইরে চলে যেতেন অলিতে গলিতে দিনের দাওয়াত দিতেন
রাত 12টা নাই 1:30টা নাই 2টা নাই যখনই খাদিজার ঘরে প্রবেশ করত একটা মাত্র ডাক দিতেন খাদিজা আর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর জন্য দরজাটা খুলে দিত জোরে কোন সুবহানাল্লাহ ডাক দেওয়ালে খাদিজা রে যখনই আমি ডাক দেই একটা সেকেন্ড দেরি হয় না রে খাদিজা এটা কি করে সম্ভব রে খাদিজা কি করে সম্ভব খাদিজা দেখুন রাসূলুল্লাহ আপনি যখন দিনের কাজে বাইরে চলে যান আমার ভয় হয় কখন ইসলামের দুশমনরা আপনার উপর আক্রমণ করে আর আপনি যদি আমার দরজার কাছে এসে খাদিজা খাদিজা বলে ডাকেন আপনার যদি দেরি হয়ে যায় আমার দরজা খুলতে আর শত্রুরা যদি আপনার উপর আক্রমণ করে ইয়া রাসূলুল্লাহ এই ভয়ে আমি খাদিজা বিছানার মধ্যে পিঠটালা লাগায়া দরজার মধ্যে দাঁড়িয়া দাঁড়িয়া ঘুম পাড়ি জুড়ে কোন সুবহানাল্লাহ ভাই আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে 25 বছরের স্বামী পেয়েছেন ইসলামের জন্য খাদিজা অগাধ সম্পত্তির মালিক ছিলেন সব বিলীন করে দিয়েছেন আমার নবীর জন্য এই খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন ইন্তেকালের পূর্বে আল্লাহর নবীকে অথচ খাদিজা এত সম্মানী মানুষ আল্লাহ নবীর জন্য হেরা গুহায় যখন খাবার নিয়ে যেতেন আমার নবী ডেকে বলেন খাদিজা আজকে আমার আল্লাহ তোমাকে সালাম জানাইছে জোরে কোন সুবহানাল্লাহ খাদিজার চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালামের জবাব আমি তো দিতে পারবো না আমার তো জানা নাই আপনি আমার পক্ষে থেকে আল্লাহর সালামের জবাব দিয়ে দেন জোরে কোন সুবহানাল্লাহ এত দামি মানুষ ইন্তেকালের পূর্বে আমার নবীকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হয় কবর দেখে আমার বড় ভয় হয় আমি ইন্তেকাল করার পরে আপনার গায়ের পাঞ্জাবি দিয়ে আমার দাফন কাফনের জামার ব্যবহার করবেন ফেরেশতারা যখন আপনার জামা দেখে বুঝতে পারে আমি আপনার দলের লোক জোরে কোন সুবহানাল্লাহ নবীর পরিবারের মানুষ কবরকে ভয় করে আর আজকে আমরা মুসলমান আমাদের কোনো খবর আছে ভাই আমার আল্লাহর নবীর স্ত্রীকে দারুণ ভাবে ভালোবাসতেন কখনো কারোর সাথে কোনো খারাপ আচরণ করেন না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খাদেম ছিলেন 10টি বছর আল্লাহর রসূলের খেদমত করেছেন হযরত আনাস মৃত্যুর পূর্বে আল্লাহর নবী বলে আনাস দুনিয়াতে কোনো সম্পদ কোনো টাকা পয়সা আমি তোরে দিতে পারি না রে আনাস ও আনাস মৃত্যুর পূর্বে তুমি যদি আমার কাছে কিছু চাও আমি চেষ্টা করব দেওয়ার জন্য দেখেন সাহাবীদের মনের অবস্থা হযরত আনাস ইয়া রাসূলুল্লাহ দিবেন তো আল্লাহ নবী বলেন হ্যাঁ ও আদা দিলাম রে আনাস দিব সামর্থ্য থাকলে দিব হযরত আনাস দেখবেন রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আপনি 10 বছরের খাদিম ছিলাম তৃপ্তি মিটে নাই ইয়া রাসূলুল্লাহ ও আদা দান জান্নাত আপনি আমার খাদিম রাখবেন জোরে কোন সুবহানাল্লাহ এরকম আচরণ ছিল সাহাবীদের ভাইরা আমার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে কেমন ভালোবাসতেন হযরত আয়েশা বলেন আমার নবীকে একদিন আমি গুছল দেওয়ার জন্য আমার নবীকে আমি আমার কাছে ডাকলাম আমার স্বামী বিশ্ব নবী গুছল দিবে কিন্তু অজ্ঞাত সারে তত্ত্বার নিচে আমি আয়েশার পা পড়ে গিয়া পাটা ফেটে যায় নবী বলে আয়েশা রে পানির মধ্যে কেন রক্ত দেখা যায় হযরত আয়েশা বলে শুনলাম এটা কিছু না কিছু না কিছু না নবী বলে আয়েশা এটা কিছু আমি দেখতে পাচ্ছি রক্ত তুমি বলো কিছু না হযরত আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন তক্তায় পাড়া দিয়েছেন ভুল কমে তক্তার নিচে আমার পাটা ফেটে গিয়ে রক্ত বের হয়েছে নবী বলে আয়েশা রে রক্ত ফেটে ফিনকি দেয়া বাইর হইতে মুখ আর শব্দ বন্ধ করলে না আয়েশা ইয়া রাসূলুল্লাহ এটা তো সামান্য পায়ের আঙ্গুল রক্ত আমি আয়েশার কলিজা ফেটা যদি রক্ত বের হইতো আমার স্বামী গুছলে বসেছেন এতটুকু বেদবি আমি আয়েশা সহ্য করতে পারি না
আমার ভাইরা এইভাবে স্বামীকে মহব্বত করতেন। আল্লাহর নবী বলেন, স্ত্রীর সামনে স্বামীর কত দাম আল্লাহর নবীর সাথ করেন। স্বামীর শরীরে যদি ফোড়া হয়, ফোড়া ছিলেন, স্বামীর শরীরে যদি ফোড়া হয়, এই ফোড়া যদি স্ত্রীর জিহ্বা দিয়া চাটে, তবু স্বামীর ঋণ শোধ হবে না। ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি স্বামীর সন্তুষ্টিতে মারা যায়, কার সন্তুষ্টিতে? স্বামী স্ত্রীর আচরণে খুশি, স্বামীর সন্তুষ্টিতে যদি কোন স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই স্ত্রী জান্নাতে যুরকন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যারা বেপর্দা নারী এদের অবস্থা হলো বেরেক ছাড়া গাড়ি, বুঝুন নাই? হ্যাঁ, যে গাড়ি বেরেক নাই, এই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম না বেশি? জোরে কম, বেশি। যে নারীরা পর্দা করে না তাদের অ্যাক্সিডেন্টের ভয় বেশি। এই জন্য আল্লাহ রাসূল বলেন, বেপর্দা নারী কোনোদিন জান্নাতে তো যাবেই না, জান্নাতের গ্রাণও পাবে না। যাদের সাথে বিবাহ বসতে পারবে, কথা ভালো করে বোঝার চেষ্টা করেন, যে সমস্ত পুরুষের সাথে বিবাহ বসতে পারবে এই সমস্ত পুরুষদের সাথে পর্দা করা ফরজ, কথা ক্লিয়ার? আর যাদের কাছে বিবাহ বসতে পারবে না তাদের সাথে পর্দা করা লাগবে না। ভাইরা আমার, নারীর কণ্ঠ হতে হবে একেবারে চুপি চুপি, আস্তে আস্তে। হ্যাঁ, মোবাইল ফোন, কোন বেগানা পুরুষ যদি মোবাইল ফোনে কল করে, নিয়ম হলো কর্কশ ভাষায় তার জবাব দেওয়া, আর কোনদিন যেন সে আপনাকে ডিস্টার্ব না করে। আর যদি আপনি সিকুন সুরে কথা কন, তো আপনি জ্বালাই দিন, কথা বুঝেন নাই? এজন্য পর্দা আমাদের নিরাপত্তার জন্যই, আমাদের কল্যাণের জন্যই, পুরুষ এবং নারী উভয়ের জন্য পর্দা করা ফরজ। আমার মা বোনেরা, আপনারা পাঁচ নামাজ পড়বেন, আপনারা পর্দায় থাকবেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, পরকালের জগতে মানুষ অনর্থক যে সময়টা কাটাইছে, আল্লাহর ইবাদত ব্যতীত যে সময়টা কাটাইছে, আল্লাহর জিকির ব্যতীত যে সময়টা কাটাইছে, এই সময় আফসোস করবে, আরে কেন আমি বেশি বেশি আমার আল্লাহর ইবাদত করতে পার করলাম না। ভাইরা আমার, আজকে আমরা যারা লেখাপড়ার বয়স শেষ হয়ে গেছে, আফসোস লাগে না? আর একটু যদি ভালো করে পড়তাম, দুনিয়াতে সম্মান মর্যাদা কত বেড়ে যেত, এই কথা বলেন না কেন? হ্যাঁ, লেখাপড়ার বয়স যাদের শেষ, এখন এই বাপ মা ঠিক মতো লেখাপড়া করতে বলছে, ফাঁকি দিছি, হ্যাঁ, শিক্ষকের কথা শুনি নাই, আজকে আমরা মান মর্যাদায় পৌঁছতে পারি নাই, এদেরকে আফসোস করি, ঠিক পরকালের জগতে আমরা আফসোস করবে, হারে কেন আমি আমার জীবনটা, আমি পরকাল কাজ করে আখিরাতে জগতে আসলাম। ভাইয়ের আমার, আর হবে না মানব জীবন ভাঙলে মাথা পাশানে, আর কোনোদিন আমি নেক আমল করতে পারবো না। আল্লাহর নবী বলেন, আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত্র, দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত্র, এখান থেকে আমাদেরকে আখিরাতের সম্বল আমাদেরকে কামাই করতে হবে। ভাইয়ের আমার, বুঝা সুখ আর না সুখ, মরণ কিন্তু সকলেরই মরা লাগবে, কথা ঠিক কিনা? মরণ থেকে কেউ রেহাই পাবে না। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক লোক বসা, আপনাদের মতো এরকম অনেক লোক বসা, কিন্তু একজন লোকের দিকে বার 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 ভিনদেশি একটা মানুষ বড় বড় চোখ করে তাকাইতেছিল, ভয় পেয়ে গেছে, ব্যাপার কি, এই লোক আমার দিকে এত ফলো করে কেন? এরকম চেহারার মানুষ তো সুলাইমান আপনার এলাকায় নাই। ভাইরা আমার, না শুই নাই, যদি ভয় পায় আর যদি কয়টা মালা করলো, তাহলে তো অবস্থা চেহারা বেরোবো না। ভাইরা আমার, এখন ওই লোক থেকে বাঁচার জন্য বাদশাহ সুলাইমানকে বললেন, বাদশাহ যাহাপন, আমার বড় ভয় লাগতাছে, আপনি বাতাসকে পারমিশন দেন, আমাকে যেন এই এলাকা ছেড়ে অন্য এলাকায় ফেলে দিয়ে আসে। ভাইরা আমার, যে ভিনদেশি চেহারা লোকটা বারবার বারবার ফলো করতেছিল, বাতাসকে অর্ডার করলো অনেক দূরে নিয়ে ফেলে রেখা সব, ফালাইতে দেরি তাকিয়ে দেখে সেই ভিনদেশি লোক রেডি, মালাকাল বহুত রেডি। ভাইরা আমার, কে কখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়,
কাউকে খবর অগ্রিম অ্যাডভান্স জানানো হবে না, জুরিগণ কথা ঠিক কিনা? মরার খবর কাউকে জানানো হবে না, যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়ার জমিন থেকে চলে যেতে পারে, জুরিগণ কথা ঠিক কিনা? এজন্য ভাই আমলকে পরিশুদ্ধ করেন, আল্লাহর ভয় ভিতরে ঢুকান, আল্লাহর ভয় ভিতরে ঢুকান, আল্লাহর ভয় ভিতরে ঢুকান। পাঁচ ওয়াক্ত নামাজ পর্দা হালাল ভাবে জীবন যাপন, হ্যাঁ সহি করে কোরআন তেলাওয়াত শিক্ষা করেন, ইবাদতকে আমলকে সুন্দর করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই হায়াতে জিন্দগি এত ঘনস্থায়ী, কচু পাতা ছিলেন না সবাই চিনেন, কচু পাতার উপরে শীতের দিনে শিশির বিন্দু পড়ে না? এই শিশির বিন্দুতে জমিয়ে গড়ে পড়তে কতটুকু সময় লাগে? এক মাস, একবারে অল্প সময় না। কিন্তু আমাদের হায়াতের জিন্দগির স্থায়িত্ব কি কচু পাতার সমান আছে? এই আগামী এক বছর বাঁচবেন কে কে গ্যারান্টি দিতে হাত তুলেন? এক মাস, এক সপ্তাহ, এক ঘন্টা, এক সেকেন্ড নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই? তাহলে আমাদের পরকালের প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ না? এই কথা বলেন না কেন? পরকালের প্রস্তুতি গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ না? হ্যাঁ, পরকালের প্রস্তুতি গ্রহণ করে, পরকালের প্রস্তুতি গ্রহণ করে আমলকে সুন্দর করে কবরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ না? হ্যাঁ, এই কথা বলেন না কেন? এজন্য ভাই কোরআন তেলাওয়াত, প্রতিদিন কোরআন তেলাওয়াত ঘরে অভ্যাস করুন, কোরআন তেলাওয়াত পড়ার অভ্যাস করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীম একটা বিস্ময়কর আমানত, এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন কারীম, যেরকম সুবহানাল্লাহ, এই কোরআন কারীম হচ্ছে আমার আপনার নবীর সবচেয়ে বড় মুজিজা। আপনারা বলুন, এই আপনারা দুনিয়াতে কত কবিতা, কত এলেম, কত কিছু শিখছেন, কিন্তু ক্লাস ফাইভ পর্যন্ত যত কবিতা মুখস্থ করছেন সব কবিতা কি আপনি মুখস্থ আছে বলতে পারবেন? কেউ কেউ বলতে পারবেন? কিন্তু সুরা ফাতিহা একবার যে মুখস্থ করছেন বলতে পারবেন না? সুবহানাল্লাহ, কোন এটাই হলো কোরআনের মুজিজা, সবচেয়ে বড় মুজিজা, যে কোরআন যে একবার শিকার কোনোদিন ভুলে না। আল্লাহ দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা শুধু আগেই চেষ্টা করে না, এখনো কিন্তু চেষ্টা করতেছে, যেরকম ঠিক কিনা? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষককারী হলো স্বয়ং আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলার সংরক্ষণ করে কিভাবে করি? তোমাদের বডির মাধ্যমে, তোমাদের দেহের মাধ্যমে। সমস্ত দুনিয়ার কোরআনকে যদি সব সাজা করে দেওয়া হয় পাতাগুলো, একজন কোরআনে হাফেজকে যদি কম্পিউটার সামনে দাঁড় করান, আবার নতুন কোরআন বের হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে রিজিক আল্লাহ দান, এটা মুসলমান তার ইয়াকিন পরিপূর্ণ না, এটা বিশ্বাস করে না, কারণ মুসলমান আজকে রিজিক অন্বেষণ করতে গিয়ে গুণা বেশি করে, জোরে কোন ঠিক কিনা? সে রিজিকের কারণে বেশি অন্যায় করে, বেশি পেরিশানি ভোগ করে। অথচ আল্লাহর নবী বলেন, তুমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল কর, তার রিজিক আল্লাহ দেয়, আকাশের পাখিকে আল্লাহ যেইভাবে খাওয়াইছেন ওইভাবে আল্লাহ তোমাকে খাওয়াইতেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো বহুত ইতিহাস দেখাইছেন, আমাদের একদিন দুর্বল। ভাই আমার, আল্লাহর নবীর আগমনের দুই বছর আগে বাদশা আব্রাহা বিশাল বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য রওনা করেছেন, কানায় কাবা, মুসলমানদের কেবলা খানায় কাবা ধ্বংস করে ফেলবেন। বাদশা আব্রাহা আল্লাহ নবীর দাদার কাছে চিঠি লিখলেন,
আল্লাহ নবীর দাদার কাছে চিঠি লিখলেন, তোমাদের খানায়ে কাবা আমি ধ্বংস করে ফেলবো। এই খানায়ে কাবার মালিক কে? জোরে বলে, খানায়ে কাবার মালিক কে? বাদশা আব্রাহা আল্লাহ রাসূল দাদার কাছে চিঠি লিখলেন, খানায়ে কাবা ধ্বংস করে ফেলুন, আমি আক্রমণ করুন, বিশাল বহন নিয়ে আসতেছি, আপনি আপনার মতামতটা লিখে আমাকে পাঠান। আল্লাহ রাসূলের দাদা চিঠির জবাব কি দিয়েছিলেন জানেন? চিঠির জবাব দিয়েছেন, এই খানায় কাবার মালিক তো আমি না, এই খানায় কাবার মালিক যে সারা ঘরকে রক্ষা করবে। চিৎকার করে বলে, সুবহানাল্লাহ। বাদশা আব্রাহা বিশাল হাতি বাহিনী নিয়ে রওনা হয়েছে, বিশাল হাতি বাহিনী খানায় কাবা ধ্বংস করবে। আল্লাহ রক্ষা করেছিল কিনা জোরে কোন যোগ করেছিল? আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা এই ঘটনাটা তুলে ধরেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা ছোট ছোট পাখি পাঠাইছে বিশাল হাতি বহরকে ধ্বংস করার জন্য। ভাই আমার, আল্লাহ দেখাইছে আমি যাকে বাঁচাতে চাই পৃথিবীর কোন শক্তি তাকে মারতে জোরে কান শুনে শক্তি, আর আমি যাকে মারতে চাই পৃথিবীর কোন শক্তি তাকে বাঁচাতে পারে না। খানায়ে কাবা ধ্বংস হয় নাই, ধ্বংস হয়েছে বাদশা আব্রাহার বাহিনী। প্রত্যেকটা পাখির নখে ছোট ছোট সরিষার দানার মতো অ্যাটম বম ছিল, নাম লেখা ছিল, কি কিতাবে লিখেছে তাফসিরে। এক লোক দৌড়িয়ে তার ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে গিয়ে তাকে নাস্তনাবুদ করছে, কেমন করছে? কাসকি মাকুল। এ তাফসির হলো, গরু যখন ঘাস খায়, ছাগল ভেড়া যখন ঘাস খায়, তখন সে কেমন করে? ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।